দেবজিৎ তার মা মালাদেবীর সঙ্গে পদ্মপুকুর নামক এক জায়গায় বাস করে। দেবজিৎ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। তার বাবা অনেক বছর আগেই মারা যায়। সে মোহনা নামে একটি মেয়েকে খুব পছন্দ করত। মালাদেবীর সহমতে দেবজিৎ মোহনাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। বিয়ের পর, নাও বৌমা, খাবার বেড়ে দিয়েছি, খাওয়া শুরু করো। দেবজিৎ, নে বাবা, তুইও খেয়ে নে। বৌমা, তুমি মাংস খাও তো? হ্যাঁ মা, মাংস আমার ফেভারিট খাবার। আমি তো বিয়ের আগে প্রত্যেক দিন মাংস দিয়েই ভাত খেতাম। এক পিস হলেও মাংস আমার চাই চাই। কেন মা, আপনি কি মাংস খান না? সর্বনাশ, এ আবার আমার মতো মাংস পাগল দেখছি। হ্যাঁ বৌমা, খাই তো, কিন্তু খুব কম, এক পিস অথবা দু পিস, কোনো কিছুই বেশি খাওয়া উচিত না। বাবা রে, মা হঠাৎ এত ভালো হয়ে গেল কি করে? নতুন বৌমার সামনে কত ভালো করে কথা বলছে। বুঝতে পেরেছি এসব কেন করছে। এই নাও বৌমা, আমি মাংস তুলে দিলাম তোমার পাতে, কেমন? মা, শুধু এক পিস মাংস দিলেন? আরো দিন না, অনেক মাংস আছে তো। ওহ, ঢং দেখো না মা, আরো দিন না, মনে হচ্ছে চুলের ছুটি ধরে মারি। বৌমা, মাংস বেশি খেতে নেই মা, আর তুমি তো সবে সবে আমাদের বাড়িতে এসেছো। এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে খাওয়া দাওয়া ঠিক করে করতে হয়, বেশি মাংস খেলে ডাইজেশনে প্রবলেম হয়ে যাবে মা। এ আমি কোথায় আছি, এই বুড়িকে কি করে বোঝাই যে আমি ডেইলি 5 কেজি মাংস খেয়ে নিতে পারি? আচ্ছা মা, বুঝেছি, আপনিও বসে পড়ুন না, খেয়ে নিন আমাদের সঙ্গে। না না, এখন না, তোমরা খেয়ে নাও, আমার এখন অনেক কাজ আছে। খাও খাও, আর একটু ভাত দেব বৌমা। না না মা, লাগবে না, বুড়ি মাংস দেবে না, শুধু ভাত ছেনো গেলে যায়? আমার কপালে শেষে কিনে কিপটে শাশুড়ি ছুটলো। মোহনা ও দেবজিৎ লাঞ্চ করে ঘরে চলে যায়। তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাদেবী খেতে বসে পড়ে। এবার আমি জমিয়ে মাংস ভাত খাবো। বৌমার সঙ্গে ঝামেলা করা মানে বোকামি করা, এরকম ভাবে সোনা মনা বাবু করে অল্প অল্প চিকেন খাইয়ে দেব, আর আমি সবার শেষে বেশি বেশি করে চিকেন খাবো। এই বলে মালাদেবী জমিয়ে মাংস খেতে শুরু করে। এরকম ভাবে প্রত্যেক দিনই মালাদেবী মোহনাকে কোনো না কোনো বাহানা দিয়ে এক পিসের বেশি মাংস খেতেই দিত না। একদিন মোহনা মালাদেবীকে অনেক অনেক মাংস খেতে দেখে ফেলে। এবার বুঝলাম, এই বুড়ি নিজেই একজন মাংস পাগল, বেশি মাংস খেলে ডাইজেশনের প্রবলেম হবে বলে নিজেই কারি কারি মাংস গিলছে। এই বুড়িটা তো খুব শয়তান। আসুক আজকে দেবজিৎ বাড়িতে। দেবজিৎ বাড়িতে আসলে মোহনা খুব কান্নাকাটি করে। তোমার মা আমাকে এক পিসও মাংস খেতে দেয় না, আর নিজে কত বেশি বেশি মাংস খাই। আমি থাকবো না আর তোমাদের বাড়িতে, আমাকে আমার বাপের বাড়ি দিয়ে এসো। বাড়ির বৌমা বলে কি আমার মাংস খাওয়ার ইচ্ছে করে না? আরে পাগলি, তুমি কেঁদো না, মা এমনই গো। আজ পর্যন্ত আমাকে এক টুকরোর বেশি মাংস খেতে দিল না, মায়ের মুখের ওপর কিছু বলার দরকার নেই, মা যা করছে করুক। হ্যাঁ, এখন তো মায়েরই সাপোর্ট নেবে তুমি, আমি জানি তো সব। আরে পাগলি, আমার কথাটা শেষ করতে দেবে তো নাকি? তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য প্রত্যেক দিন মাংস কিনে আনবো, তুমি ঘরে বসে একা একা খেয়ে নেবে, বুঝেছো? তবে হ্যাঁ, মা যেন কোনো মতেই দেখতে না পাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এটাই করব, খুব ভালো হবে। দেবজি তার কথা মতো প্রত্যেক দিন মোহনার জন্য নানান রকম মাংসের আইটেম কিনে আনত। মোহনা রাতে একা একা মজা করে মাংস খেত। কি গো, আমায় একটু দাও অন্তত, আমিই তো কিনে আনলাম, আমাকে দেবে না, একাই খাবে? হ্যাঁ, একাই খাবো, তোমার মা দেয় তোমাকে যে আমি দেব? নিজের মায়ের কাছে চেয়ে খেতে পারো না? ওকে বাবা, দিতে হবে না, খাও তুমি মন ভরে। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। একদিন সবাই মিলে লাঞ্চ করছিল। মা, আজকে আমাকে মাংস দিলেন না কেন? আমাকে মাংস না দিয়ে অত মাংস আপনি একা একা খাচ্ছেন, আমাকে দিন না একটা মাংস।
না হবে না, একটা মাংস হবে না। তুমি যখন প্রত্যেক দিন রাতে লুকিয়ে লুকিয়ে নিজের ঘরে বসে মাংস খাও, তখন আমাকে দাও তুমি? কই না তো, আমি কবে এমন করলাম? চুপ করো, তুমি কি মনে করেছো আমি কিছু জানতে পারবো না? আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়, বুঝেছো? বৌমারা কোনোদিনও শাশুড়ি মায়ের উপরে যেতে পারেনি, আর পারবেও না। বেশ করেছি, আপনি আমার সঙ্গে এমন করেন বলেই বাধ্য হয়ে আমাকে লুকিয়ে মাংস খেতে হয়। আপনি যদি সমান সমান ভাগ করে মাংস দিতেন, তাহলে তো এসবের কোনো প্রয়োজন ছিল না, তাই না? নাও, শুরু হয়ে গেল শাশুড়ি বৌমার ঝগড়া। এদের জন্যই আমি রোজ বাইরে থেকে মাংস খেয়ে আসি। এদের আশাই থাকলে আমার কপালে জীবনেও এক টুকরো মাংস জুটবে না। বেশ কিছুদিন কেটে যায়। বাড়িতে মাংস খাওয়া নিয়ে মালা দেবী ও মোহনার মধ্যে মাঝে মধ্যে খুব ঝামেলা হতো। একদিন, মা, আমার বন্ধু মিন্টু, ওর মেয়ের জন্মদিনে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। ওর মেয়ের পরশু জন্মদিন, কিন্তু আমাদের কালকেই ওদের বাড়ি যেতে হবে। ওর বাড়িটা অনেক দূর তো, আর অনেক বড় করে অনুষ্ঠানও করছে। ওকে হেল্প করার মতো কেউ নেই, তাই কালকেই আমরা রওনা দেব। আচ্ছা বাবা, ঠিক আছে, বেশ তো, অনেকদিন নেমন্তন্ন বাড়ির মাংস খাওয়া হয়নি। তুমি মাকে নিয়ে যাচ্ছ তো? দেখবে মা একাই সব মাংস খেয়ে নেবে। আহারে, আর তুমি যেন মাংসের গন্ধ শুকবে শুধু। রাক্ষসী কোথাকার, নিজের চরকায় তেল দাও। পরের দিন দেবজি তার মা এবং বউকে নিয়ে তার বন্ধুর বাড়িতে চলে যায়। জন্মদিন উপলক্ষে অনেক অনেক আয়োজন করা হয়েছিল। মাংসের অনেক রকমের আইটেম রান্না করতে দেখে মালা দেবী এবং মোহনা দুজনেরই অনেক লোভ লাগে। এই দেবজিৎ, জন্মদিন তো কালকে, আজকে এসব রান্না করছে, এগুলো কি আমাদের জন্য? আরে না না মা, এগুলো কালকের জন্য। বললাম না অনেক বড় অনুষ্ঠান হবে, অনেক লোকজন আসবে, তাই আগে থেকে রান্না করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে উঠে মালা দেবী রান্নাঘরের দিকে যায়। এই তো কত মাংস, মাংস খাওয়ার জন্য কালকে পর্যন্ত আমি আর অপেক্ষা করতে পারছি না দূর। আহ, মাংস দেখেই লোভ লাগছে। এই বলে মালা দেবী মাংস খেতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে মোহনা আসে। আজকে আমি সব মাংস খেয়ে নেব। কোথায় রেখেছে মাংস? কেউ আছে মনে হচ্ছে রান্নাঘরে? এই, কেউ আসছে মনে হচ্ছে, পায়ের শব্দ পাচ্ছি, এই মরেছে, কোথায় লোকাবো এবার? মা, আপনি এখানে? ছি মাছি, আপনার লজ্জা করলো না লোকের বাড়িতে এসে মাংস চুরি করে খাচ্ছেন? এই বৌমা, তুমি বেশি বোকো না, বুঝেছো? আমি জানি তুমিও এখানে মাংস চুরি করে খেতে এসেছো, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। আরে মা, আসতে বলুন, কে উঠে যাবে তো? চলুন, আজকে আর কোনো ঝামেলা নয়, এটা তো আমাদের বাড়ির মাংস নয়, তাই না? চলুন, আজকে দুজনে মিলে মিশে মাংস খাবো। হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি খাও, কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। মোহনা ও মালা দেবী দুজনে জমিয়ে মাংস খেতে খেতে সব মাংস খেয়ে ফেলে। মা, সব মাংস তো শেষ হয়ে গেছে, চলুন এবার কেটে পড়ি এখান থেকে। ঠিক সেই সময় ওখানে মিন্টু এবং তার বউ চলে আসে। এ বাবা, এ আপনারা কি করলেন? আপনারা সব মাংস চুরি করে খেয়ে নিলেন? আপনারা মানুষ নাকি রাক্ষস? কি গো, তুমি কাদের নেমন্তন্ন করেছো? এবার কি হবে? কালকে সবাইকে কি খেতে দেবে? কাকিমা, বৌদি, এসব কি আপনাদের মাথায় কি একটুও বুদ্ধি নেই? লোকের বাড়িতে এসে আপনারা এমন করলেন কিভাবে? মিন্টু এবং তার বউয়ের চেঁচামেচির আওয়াজ পেয়ে দেবজিৎ সেখানে আসে। ভাই মিন্টু, তোরা প্লিজ আমার মাকে আর বউকে ক্ষমা করে দে। তোরা কিছু মনে করিস না, এদের কর্মের জন্য আমি খুবই লজ্জিত। আমি এখনই হোটেল থেকে মাংস এনে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না ভাই, আমি সব সামলে নেব। মোহনা ও মালা দেবী লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। দেবজিৎ খুব অপমানিত হয়। সে হোটেল থেকে অনেক টাকা খরচ করে মাংস কিনে এনে দেয়। বাড়ি ফিরে এসে দেবজিৎ তার মা এবং বউকে অনেক বকাবকি করে। ছি মা, ছি ছি মোহনা, তোমরা এমন করলে কিভাবে? তোমাদের জন্য আমার নাকটা কাটা গেল, তোমাদের সঙ্গে আমি আর কোথাও যাব না।
মালা দেবী এবং মোহনা তাদের ভুল বুঝতে পারে। তারা দেবজিতের কাছে অনেক ক্ষমা চায়। দেবজিৎ তাদের ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে মালা দেবী ও মোহনা অনেকটাই নিজেদের পরিবর্তিত করে ফেলে। তারা মিলে মিশে থাকতে শুরু করে। তেঁতুলতলা নামক এক গ্রামে মোহন নামে এক লোক তার স্ত্রী মনিকা এবং দুই ছেলে মেয়ের সাথে বাস করত। মোহন দিনমজুরের কাজ করে তাদের সংসার চালাত। সে দিনমজুরের কাজ করে খুব কম টাকা পারিশ্রমিক পেত, তাতেই খুব কষ্টে বাড়ির সবার পেট চলত। এ বাবা, এত দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। মনিকা মনিকা, তুমি আমাকে ডাকলে না কেন? 9টা বেজে গেছে, দেখো 4টা থেকে কাজে না লাগলে আমাদের ঠিকাদার খুব রেগে যায়। আগের দিনই একজনকে দেরি করে আসাই তাকে কাজ থেকে বের করে দিয়েছে। আমার সাথেও যদি আজ এমনটাই হয় তখন কি হবে? এ বাবা, আমি তো ডেকেই গেলাম গো, তুমি চোখ খুলে বললে যে হ্যাঁ উঠছি। আমি তারপর বাসনগুলো ধুতে গিয়েছিলাম, দেখো আমি তোমার খাবারও বেড়ে রেখেছিলাম আর তোমার টিফিনও রেডি। তুমি আবার ঘুমিয়ে পড়বে, আমি কি করে জানবো? কালকে অনেক বেশি খাটনি হওয়ায় শরীরে খুব ব্যথা মনিকা, তাই আমার ঘুম ভাঙেনি। আচ্ছা যাই হোক, আমি এবার যাই, এখন খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আবার। আরে খেয়ে যাও, অল্প করে একটু খেয়ে যাও, চলে গেল। ইট বালি পাথর বহন করার কাজে কি কষ্ট, না খেয়ে চলে গেল, এবার কাজ করবে কি করে? মোহন রাস্তা দিয়ে খুব জোরে জোরে হেঁটে যাচ্ছিল। সে মনে মনে খুব আশঙ্কা করছিল এই ভেবে যে, হে উপরওয়ালা, আমি কাজটা যেন হারিয়ে না ফেলি, আমার বউ বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে, না হলে বহু কষ্টে আমি সংসার চালাই। মোহন খুব দুশ্চিন্তা করতে করতে যাচ্ছিল, তখন সে হঠাৎ করে একটা মোটর বাইকের সামনে চলে আসে। তার পায়ে ও মাথায় অনেক চোট লাগে। আহ, আমার পা, আমি তো উঠতেই পারছি না। আমি কাজে যাব কিভাবে এবার? কাজ না করলে ওরা খাবে কি? না, আমাকে কাজে যেতেই হবে, যেতেই হবে। এই বলে মোহন রাস্তায় বসে কাঁদতে লাগে। ওদিকে মনিকা বাড়ির কাজে ব্যস্ত ছিল। পায়েল, বাইরে থেকে জামা কাপড় গুলো তুলে নিয়ে আয় তো মা, বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশে অনেক মেঘ। পায়েল জামা কাপড় আনতে বাইরে যায়, কিন্তু সে সাথে সাথে দৌড়ে ঘরে চলে আসে। মা মা, বাবার কি হয়েছে দেখো, বাবার মাথা থেকে রক্ত বের হচ্ছে, সবাই বাবাকে ধরে ধরে নিয়ে আসছে দেখো। মনিকা পায়েলের কথা শুনে বাইরে বেরিয়ে আসে। মোহনকে গ্রামের দুজন লোক ধরে ধরে নিয়ে আসছিল। এসব কিভাবে হলো? মোহন তাকে সবকিছু জানায়। মনিকা গ্রামের একটা সরকারি হাসপাতালে মোহনকে নিয়ে যায়। আপনার ডান পায়ের হাড় ক্র্যাক করেছে, অনেক জোরে চোট লাগাই এমন হলো। আমি ওষুধ লিখে দিচ্ছি, বাইরে লাইন দিন, ফ্রিতে পেয়ে যাবেন ওষুধগুলো। আর হ্যাঁ, এক মাস হাঁটা চলা করবেন না, বেড রেস্টে থাকবেন। রাতে মনিকা সবাইকে খেতে দেয়। কালকে ঘরে রান্না করার জন্য কিচ্ছু নেই, ছেলে মেয়ে দুটো কি খাবে? সকাল হলেই তো খেতে চাইবে, আমি বরং এই রুটিগুলো রেখে দিই, কালকে সকালে পায়েল আর বান্টিকে খেতে দেব। কি হলো মনিকা, তুমি খাচ্ছ না কেন? আমার খিদে নেই গো, পেট ভর্তি, একটুও খেতে পারছি না আমি। আমি রুটিগুলো রেখে দিচ্ছি, সকালে খেয়ে নেব। রাতে বান্টি ও পায়েল ঘুমিয়ে যাওয়ার পর, আমি জানি মনিকা, তুমি ইচ্ছে করে রাতের খাবারটা খেলে না, সকালে ছেলে মেয়েদের ওটাই তুমি খেতে দেবে, তাই না? এসব আমার জন্যই হলো মনিকা, এবার কি হবে? এক মাস আমি ঘরে বসে থাকলে আমার বাচ্চারা খাবে কি? আরে তুমি চিন্তা করছো কেন, উপরওয়ালার উপর ভরসা করো, সব ঠিক হয়ে যাবে দেখো তুমি। উপরওয়ালা কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করবে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এবার। সকালে মনিকা বাচ্চাদের বাসি রুটি খেতে দিয়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। সে বাড়ি বাড়ি যায় ঘরের কাজ করার জন্য, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। মনিকা তারপর বাজারের দোকানগুলোতেও যায়, কিন্তু সবাই তাকে তাড়িয়ে দেয়। সকাল থেকে বিকেল হয়ে যায়, নিরুপায় হয়ে সে বাড়ির দিকে রওনা দেয়। দিদি দিদি দিদি, আমার খুব খিদে পাচ্ছে, তোর খিদে পাচ্ছে না?
না ভাই, আমার তো খিদে পাইনি, সকালে রুটি খেলাম তো। সকালে তো মা আমাকে একটা রুটি দিয়েছিল, আমার খুব খিদে পাচ্ছে দিদি, আমার পেট জ্বালা করছে, আমাকে কিছু খেতে দে না। একটু দাঁড়াব আন্টি, মা তো খাবার আনতে গেছে আমাদের জন্য, মা বাড়ি আসলে আমরা খেতে পাবো। আয়, আমি তোর পেটে একটু হাত বুলিয়ে দিচ্ছি, দেখবি আর পেট জ্বালা করবে না। বাচ্চাদের কথা শুনে মোহন অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে থাকে। মনিকা জানালায় দাঁড়িয়ে সব দেখছিল। এসব দেখে সে আর ঘরে যাওয়ার সাহস পায় না, সে আবার কাজের জন্য বেরিয়ে পড়ে। বাড়ি থেকে অনেক দূরে সে একটা হোটেলে যায়। বাবু, আমাকে একটু সাহায্য করুন, আমার স্বামী অসুস্থ, আমার বাচ্চারা খিদে জ্বালায় ছটফট করছে, আমাকে দয়া করে কিছু খাবার দিন। আচ্ছাই মুশকিল, তোমার মতো আরো অনেকে আমার হোটেলে এসে মিথ্যা কথা বলে সাহায্য চায়, আমি সাহায্য করতে পারবো না কোনো, যাও এখান থেকে। না বাবু, আমি ফ্রিতে খাবার চাইছি না, আমি কালকে সকালে আপনার হোটেলে এসে যে কোনো কাজ করে দেব, আমি অনেক ভালো তরকারি রান্না করতে পারি, আপনি বললে আমি রান্না করে দেব, কিন্তু এখন দয়া করে আমাকে কিছু রুটি আর তরকারি দিন, শুকনো রুটি হলেও হবে। আচ্ছা নাও, কাল সকালে চলে এসো কাজ করতে, যাও এবার। মনিকা খুব খুশি হয়, রুটি তরকারি নিয়ে এসে সে মোহন ও বাচ্চাদের খেতে দেয়। বাচ্চারা খাবার দেখে অনেক খুশি হয়। মনিকা মোহনকে সব খুলে বলে। জানালার বাইরে থেকে হোটেলের মালিক বীরেন বাবু চোখে জল নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ইস, কি অবস্থা, আমি শুধু শুধু অবিশ্বাস করে দেখতে এলাম এদের, এত কষ্ট পাচ্ছে এরা, আমার খুব খারাপ লাগছে, আমার একটু বেশি খাবার দেওয়া উচিত ছিল। পরের দিন সকালবেলা, বাচ্চারা আমি কাজে যাচ্ছি, বিকেলে আমি তোমাদের জন্য খাবার আনবো, বাবাকে খাবারের জন্য বিরক্ত করবে না কিন্তু। মা, আমি সকালে তো কিছু খাইনি, বিকেল পর্যন্ত আবার না খেয়ে থাকতে হবে কালকের মতো, আমার খুব খিদে পায় মা। বান্টি, আমি তোকে খাবার দেব, মা তুমি যাও এবার। ঘরে অন্যের কোনো দানাই ছিল না, পায়েল বান্টিকে মিথ্যে আশ্বাস দিয়ে শান্ত করছিল। মনিকার কাছে কোনো জবাব ছিল না, সে চোখে জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে তখনই, বাচ্চারা তোমাদের না খেয়ে থাকতে হবে না, এই দেখো আমি তোমাদের জন্য খাবার এনেছি, এই নাও। বাবু, আপনি এখানে? হ্যাঁ, আমি সব জানি, আমাকে কিছু বলতে হবে না, আজ থেকে তোমাদের পরিবারের জন্য তিন বেলা করে খাবার আমার হোটেল থেকে আসবে, আর আমার হোটেলে রান্নার জন্য আলাদা করে পারিশ্রমিকও পাবে। আমি জানি গরিবদের খিদে কাকে বলে, আমি খুব ভালো করেই বুঝি, আমি ছোটবেলায় দিনের পর দিন না খেয়েই কাটাতাম, খুব কষ্টে আমি হোটেলটা খুলেছি, আমি চাই না আমার মতো তোমরাও না খেয়ে থাকো। বাবু, আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। মনিকা খুব খুশি হয়, সে হোটেলে তরকারি রান্না করা শুরু করে। মোহনও সুস্থ হয়ে উঠে অন্য একটা কাজ পেয়ে যায়। তারা তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি করে, তারপর সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।